সাবস্ক্রাইব আহারে পাহাড়ে বাংলা, ক্লিক অন বেল আইকন। আজকে আমরা বানাবো কুমড়ো পাতার বড়া। এর জন্য আমাদের লাগবে কুমড়ো পাতা, চালের গুঁড়ো, সাদা তিল, লবণ, চিনি, হলুদ ও সাদা তিল। প্রথমে একটি বড় পাত্রে চালের গুঁড়ো নেব, আর এর মধ্যে দেব লবণ, চিনি, হলুদ ও তিল। এবারে অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। এইভাবে কুমড়ো পাতা ভাজার জন্য আমরা গোলা তৈরি করে নেব। এবারে কড়াইতে তেল গরম করতে দেব। কুমড়ো পাতাকে এইভাবে ভাঁজ করে নিয়ে গোলার মধ্যে চুবিয়ে আমরা গরম তেলে ছেড়ে দেব। বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে লাল করে ভেজে নামিয়ে নেব মুচমুচে কুমড়ো পাতার বড়া। তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে ফেলুন কুমড়ো পাতার বড়া, আর কেমন হলো তা আমাদের লিখে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।